দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তৈরি হচ্ছে রাশিয়ার সাইবেরিয়ায়। যার দায়িত্বে রয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের অধীনস্থ টেভেল ফুয়েল কোম্পানি, আর বানাচ্ছে নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্ট। সম্প্রতি কারখানাটি ঘুরে এসেছে চ্যানেল 24। বিস্তারিত জানাচ্ছেন শামিমা সুলতানা, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রিয়্যাক্টর বা চুল্লি, যাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম অর্থাৎ জ্বালানি কোথায় তৈরি হচ্ছে তা দেখতে চ্যানেল 24 এসেছে রাশিয়ার সাইবেরিয়ায়। এই প্ল্যান্টে যে জ্বালানি তৈরি হয় তা রাশিয়া ছাড়াও বিশ্বের 15টি দেশের 70টি বিদ্যুৎ কেন্দ্র ও 8টি দেশের গবেষণাগারে ব্যবহার হয়। কারখানার ভেতরে গেলে চোখ ছানা বড় হবার জোগাড়। চারদিকে ইউরেনিয়াম জ্বালানি তৈরির এলাহি কাণ্ড। প্রথমে ইউরেনিয়াম ডাই অক্সাইড নিয়ে তৈরি হয় 9 থেকে 12 মিলিমিটারের ছোট ছোট পেলেট, যা 17 থেকে 24 ঘন্টা সময় নিয়ে 800 থেকে 1700 ডিগ্রি তাপমাত্রায় বেক করা হয়। এরপর আরও কয়েকটি ধাপ পেরিয়ে 320টি করে পেলেট ভরা হয় এক একটি ধাতব রডে। সাধারণত আমরা 30% সময় ব্যয় করি জ্বালানি তৈরির জন্য আর 70% সময় ব্যয় করি এটার নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য, কারণ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা খুবই জরুরি। 312টি রড মিলে হয় এক একটি ইউরেনিয়াম বান্ডেল, যা লেজার ট্রিটমেন্ট, স্পেসার গ্লিট, থার্মাল ট্রিটমেন্ট, ওয়াশিং সহ বেশ অনেকগুলো ধাপ পেরিয়ে তৈরি হয়। শেষ পর্যন্ত ধাতব টিউবে ভরে করা হয় পরিবহন উপযোগী। সব ঠিক থাকলে অক্টোবরে সর্বোচ্চ নিরাপত্তায় এই জ্বালানি পৌঁছাবে বাংলাদেশে। সব ধরনের ঝুঁকি মোকাবিলায় ইতোমধ্যে প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি শেষ। এটি পরিবহন সহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকতে চাই, সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। দশ গ্রাম ওজনের ছোট একটি ইউরেনিয়াম পেলেটে যে শক্তি, তা 1 টন কয়লা, 149 গ্যালন তেল বা 17,000 ঘনফুট গ্যাসের সমান। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লির জন্য দরকার হবে 168টি এরকম কন্টেইনার, যার 5টি থাকবে রিজার্ভে আর বাকি 163টি লোডেড করা হবে রিয়্যাক্টরের ভেতরে। শামিমা সুলতানা, চ্যানেল 24, সাইবেরিয়া, রাশিয়া।